2024 লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম 21 নম্বর যে লোকসভা আসনটি ডায়মন্ড হারবার, এই 7টি বিধানসভা নিয়ে একটি লোকসভার সংসদীয় আসন গঠিত হয়। গুরুত্বপূর্ণ এবার আইএসএফ বনাম তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই এবং আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী তিনি প্রার্থী হবেন একথা জানিয়েছেন। বাম কংগ্রেসের সহযোগিতা কি, এটাই একটা প্রশ্ন। তবে এই জনমত সমীক্ষাতে বলছে বজবজ, মহেশতলা, তারপরে সাতরাগাছি, ডায়মন্ড হারবার, এই তিন থেকে চারটি থানাতে সংখ্যালঘু ভোট যা 53% বেশি, সেখানে কিন্তু একটা ভালো র্যাঙ্কিং করতে পারে বাম কংগ্রেসের সমর্থনে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী, এমনটাই সম্ভব তো তিনি জানিয়ে দিয়েছেন। এবং তার দল যদি তাকে ইচ্ছা প্রার্থী করে তাহলে আরও একটা বড় ধাক্কা খেতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে আইএসএফ অর্থাৎ বামেদের যদি আমরা এই হেভিওয়েট প্রার্থী দেখি তাহলে মীনাক্ষী মুখার্জিও তাদের যে ইনসাফ যাত্রা সমাবেশ কিন্তু একেবারে রীতিমতো শুরু হয়েছে বঙ্গে, কেননা উত্তর দিনাজপুর, কখনো মালদা, কখনো আমরা দেখছি কোচবিহার। এই যে অতিক্রম আর পরিশ্রম বলে দুটো কথা রয়েছে, তাহলে খোকাবাবুকে এবার কি ডায়মন্ড হারবার থেকে পরাজিত করবেন, তিন প্রাক্তন এমপি বানাবেন, এ কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক। তারা আমরা বললাম যে সাতরাগাছি, ডায়মন্ড হারবার এবং বজবজ এই সব এলাকাতে সরাসরি কিন্তু আইএসএফের ব্যাপক হারে একটা লিড থাকতে পারে যেহেতু সংখ্যালঘু ভোট। দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি এই জনমত সমীক্ষাতে কিন্তু এটা একটা প্রভাব পড়তে পারে, যেহেতু সংখ্যালঘু ভোট বাক্স একটা মেন ফ্যাক্টর, আর সেই মেন ফ্যাক্টরে একটা রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়ে বিস্তারিত রিপোর্টভাবে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরলাম। প্রিয় দর্শক বন্ধু, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। কিন্তু মীনাক্ষী মুখার্জি কিন্তু এবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে এমনটাই